सुखदेव गोस्वामी महाराज उच्च स्वरे बोलें दुर्लभ मानव देह देही नाम क्षण भंगर हे मानव जातिगण এই মনুষ্য শরীর লাভ করা অত্যন্ত সৌভাগ্যের ফলে। হ্যাঁ, কখনো কি বিচার করেছেন? হ্যাঁ, স্কনভঙ্গর মানে কি যে কোনো মুহূর্তে শরীরটা হারিয়ে যেতে পারে, সে বালক হোক, বালিকা হোক, যুবক হোক, যুবতী হোক, এতে কিছু যায় আসে না, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। অর্জুনকে ভগবান দেখিয়েছেন আঙ্গুল দিয়ে, হে অর্জুন, এই জগতের সবচেয়ে বড় দুঃখ কি জানো? আচ্ছা, কি জন্ম? আমরা জন্ম কি খুব আনন্দদায়ক করি, হেবি বার্থডে পালন করি। হ্যাঁ, বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ অনুদর্শন, তোমার দু চোখে দর্শন করো, তোমার দাদার দাদা পর দাদা সবাই চলে গিয়েছে, তুমিও যাবে। হ্যাঁ, সেই জন্য বললেন সুখদেব গোস্বামী মহারাজ, হে মনুষ্য শরীর লাভ করেছ অত্যন্ত সৌভাগ্যের ফলে। হ্যাঁ, সেটা কি কখনো আপনি আমি বিচার করেছি? হ্যাঁ না, আমরা স্লোগান দেই, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, বাপরে বাপ, স্লোগান দিচ্ছি না, এই স্লোগান না, যা ইনকাম করলাম খেলাম, ইন্দ্রিয় তৃপ্তি করলাম না। শ্রীমদ ভাগবতমে পঞ্চম স্কন্ধে ঋষভদেব ভগবান তার পুত্রদেরকে, শতপুত্রদেরকে এভাবে বসিয়ে তিনি উপদেশ দিয়েছেন। কি বললেন? হ্যাঁ, নায়ম দেহ দেহ ভাজন নীলুখে, হে পুত্র, এই যে মনুষ্য শরীর লাভ করেছ সৌভাগ্যের ফলে, কষ্টান খামান অহরথে বিট বুঝান, কষ্ট করে ইন্দ্রিয় তৃপ্তি সুভোগ করার জন্য এই মনুষ্য শরীর না। হ্যাঁ, বিট বুঝান মানে বলছে, আরে বিষটা বুঝি শুকর আর কুকুর একই ইন্দ্রিয় তৃপ্তি সুভোগ করছে, হে পুত্রগণ, তোমার মধ্যে আর মনুষ্য, হ্যাঁ, এই পশুদের মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা, ব্যাসদেব তিনি বলতেন মহাভারতে, আহার নিদ্রা ভয় মৈথুনম চ সামান্য, অর্থাৎ পশু কি নরা নাম? আচ্ছা, একটা পশু কি আহার করে না? করে। তাহলে একটা মানুষ করে? একটা মানুষ ভালো বিছানায় নিদ্রায় যায়, একটা পশু কোথায় যায়? যে কোনো জায়গায় নিদ্রা যেতে পারে। একটা মানুষ ভয় পায়, পশু ভয় পায়, পশু সন্তান সন্তি বৃদ্ধি ঘটায়, মানুষ কি করে না? তাহলে এটি হচ্ছে কি দেহের প্রবৃত্তি? হ্যাঁ, এটা দেহের প্রবৃত্তি। কেন? এইগুলো পশুদের মধ্যে আছে, মানুষদের মধ্যে আছে, কিন্তু ধর্মহিতে সাম অধিক বিশেষ। কেন বলা হয়েছে? যা মানুষের মধ্যে একটা বিশেষ গুণ আছে যা পশুর মধ্যে নাই। একটা পশুকে যদি এখানে বসিয়ে দিই আমার কথা শুনবে না? এর কারণই হচ্ছে তার মধ্যে সেই গুণটা নেই। কেন? মানুষের মধ্যে সে ধর্মতত্ত্ব জ্ঞান সম্বন্ধে আছে, সে বুঝতে পারে আপনি আমার বাবা, হ্যাঁ আমি আপনার পুত্র পুত্রী, আমরা এটা বুঝতে পারি। কিন্তু একটা পশু তা বুঝতে পারে না, তার গরি জন্ম নেয়, বড় হলে তারই খায়, মৃত্যু করে তাকেই খায়। কেন? সে ধর্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান নেই। সেই জন্য ঋষভদেব খুব হিট লাগিয়ে বললেন, হে পুত্র, তোমরা এই মনুষ্য শরীর লাভ করেছ, কিন্তু এই কষ্টান কামান দিন রাত অক্লান্ত পরিশ্রম করার জন্য না, খাওয়া পড়ার জন্য না, কতটুকু খেতে পারেন? আপনি আমি যে পরিমাণে ইনকাম করা হয় সেই পরিমাণে কি আপনি আমি ভোগ করতে পারি না? কেন? আধা কেজি থেকে একটু পরিমাণ বেশি খাবেন, পেট খারাপ হয়ে যাবে, কোথায় যেতে হবে? ডাক্তারের কাছে, মেডিকেলে। হ্যাঁ, একটা শুকর 24 ঘন্টা খায়। কোনোদিন কি শুনেছেন যে উসমানী মেডিকেলে গিয়ে লাইন ধরেছে পেট টাকানোর জন্য? কেন? না, তার শরীর দিয়েছে ভোগ করার জন্য, কিন্তু মনুষ্য শরীর
ভোগ করার জন্য দেন নেই। আপনি করোড় করোড় সম্পত্তির মালিক হতে পারেন, হ্যাঁ, খাওয়ার সময়। হ্যাঁ, আমার একজন পরিচিত দাদু আছে, ওনার অনেক অটল সম্পত্তি আছে, ঘরের কোনা বসে বসে রুটি খায়। দাদু রুটি খাচ্ছ কেন? ডাক্তার বলছে আমার ডায়াবেটিস হয়েছে। কি হয়েছে? ডায়াবেটিস হয়ে গেছে, সেই জন্য রুটি। আরে এত কিছু সংগ্রহ করেছেন, তামনে হাজার হাজার আইটেম খাওয়ার কথা, তা না খেয়ে কেন রুটি খাচ্ছেন? ডায়াবেটিস হয়েছে। তাহলে ঘুমাচ্ছেন কোথায়? সত্য বিছানায়, নরম বিছানা থাকা সত্ত্বেও ঘুমাতে পারছেন না। তারপরে তাহলে এই সমস্ত অর্থ সম্পত্তির কি প্রয়োজন? হ্যাঁ, সেই জন্য বললেন, পুত্ররা প্রশ্ন করেছে, হে পিতা, আপনি বললেন আমরা ইন্দ্র তৃপ্তি সুভোগ করবো না, রাজ্য ভোগ করবো না, ভালো কথা, কি করব, আমাদের উদ্দেশ্যটা কি? তোমার এই শব্দে ভগবান বললেন, হ্যাঁ, তপ। সর্বপ্রথমে উচ্চারণ করলেন কি? তপ দিব্যম পুত্র কাজনা সত্যম। হে পুত্র, তপস্যা করো। তপস্যা করলে কি লাভ? হ্যাঁ, ইন্দ্রিয় সংযত হয়, তৎপর সংযত ইন্দ্রিয়, তৎপর সংযত ইন্দ্রিয়গুলো সংযত থাকবে। ইন্দ্রিয়তে যদি সংযত না থাকে, চাণক্য পণ্ডিতের নীতি কথা, যার ইন্দ্রিয় সংযত নয় সে এক স্থানে বসে থাকতে পারবে না, খালি সটর ফটর সটর ফটর করবে, আর এই জায়গার কথা এই জায়গায় লাগাবে, আর স্থির হয়ে থাকতে পারবে না। সর্বপ্রথমে যে ইন্দ্রিয় সংযম, জ্ঞানম লব্ধা পরম শান্তি।